আজকে ক্লাসে আমরা তিনটা অঙ্ক 5.4 এর তিনটা অঙ্ক সলভ করব একটা হচ্ছে 21 22 23 তো এগুলো হচ্ছে গসাগু দ্যাট মিন্স গসাগু নির্ণয় তো অলরেডি আমরা দুইটা ক্লাসে গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো মানে শিখেছি আর হচ্ছে গসাগু কিছু অঙ্ক করছি সো এখানে দেখেন দুইটা বীজগণিতের রাশি আছে এটা একটা বীজগণিতের রাশি এটা একটা বীজগণিতীয় রাশি তো এটা আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথম রাশি এবং এটা হচ্ছে দ্বিতীয় রাশি এখন দুইটা অথবা তিনটা অথবা চারটা রাশিরও অঙ্ক থাকতে পারে তো এই টাইপের অঙ্কগুলো আমরা যেভাবে করব আমরা অবশ্যই লিখব প্রথম রাশি এবং এই টাইপের অঙ্ক করতে গেলে আপনাদের অবশ্যই বিভিন্ন টাইপের যে উৎপাদকের যে চ্যাপ্টারে আপনারা যে টাইপের অঙ্কগুলো করছেন প্রত্যেকটা উৎপাদকের মানে উৎপাদকের চ্যাপ্টারের সবগুলো অঙ্কই এখানে কোনো না কোনো ভাবে কাজে লাগে তো দেখেন এখানে আসলে আমরা কি করতে পারি এটা সর্বোচ্চ আমরা একটা এ কমন নিতে পারি এ কমন নিলে এখানে আমাদের থাকবে হচ্ছে এ প্লাস বি তাহলে দ্বিতীয় রাশি কি হবে দ্বিতীয় রাশিতে হবে দ্বিতীয় রাশি কি ছিল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তো দেখেন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা জাস্ট একটা সূত্র লিখে দিতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আর কিছুই করার নাই তাহলে আমরা এখন সরাসরি গসাগু লিখে দিব তো আমি যেটা বলবো যে প্রত্যেকটা অঙ্ক দিয়ে গসাগু এবং লসাগু দুইটাই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন সরি গসাগু তাহলে গসাগু হচ্ছে তাহলে গসাগুতে আমরা কি দেখছিলাম যে দুইটা রাশি অথবা যতগুলো পদ দেওয়া থাকবে সবগুলোর মধ্যে যেটা কমন ফ্যাক্টর মানে হচ্ছে কমন যেটা থাকবে সেটাই হচ্ছে গসাগু যদি কিছুই কমন না থাকে দুইটার মধ্যে তাহলে আমাদের গসাগু হচ্ছে সবসময় ওয়ান তাহলে এখানে দেখেন এখানে আছে এ বাট এখানে এ নাই কোনো এ নাই তাহলে এখানে এ হবে না গসাগু বাট একটা এ প্লাস আছে একটা এ প্লাস বি এর জন্য সরি এ প্লাস বি এর জন্য এখানেও একটা এ প্লাস বি আছে এখানে এ মাইনাস বি এর জন্য এখানে কোনো এ মাইনাস বি নাই তাহলে শুধুমাত্র এ প্লাস বিটাই হচ্ছে এখানে কমন মানে হচ্ছে দুইটাতেই আমরা যেটাই নিব গসাগুর ক্ষেত্রে এখানে যতগুলোই রাশি থাকবে সবগুলো রাশিতে ওই সেম জিনিসটা থাকতে হবে যদি আমি দুইবার নেই তাহলে দুইবার করেই প্রত্যেকটা রাশিতে থাকতে হবে আদারওয়াইজ আমরা নিতে পারবো না তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার তারপর দেখেন 22 নাম্বার 22 নাম্বারও সেম এখানে ডাক লিখেই আছে তাহলে 22 নাম্বারও সেম আমরা লিখব কি প্রথম রাশি তাহলে প্রথম রাশি হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব তো একটু খেয়াল করে দেখেন এখানেও কিন্তু আমরা জাস্ট কমন নিতে পারবো এর চেয়ে বেশি কিছু করতে পারবো না আমরা যদি এক্স কিউব আর এক্স এখান থেকে সর্বোচ্চ আমরা একটা এক্স কমন নিতে পারি ওয়াই আর ওয়াই কিউব থেকে একটা ওয়াই কমন নিতে পারি তাহলে এখানে কী থাকতেছে এখানে থাকতেছে একটা এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে একটা ওয়াই স্কোয়ার তাহলে এখানে এক্স আর ওয়াই আমরা জাস্ট সূত্র লিখে দিতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্যাটস ইট তাহলে দুই নম্বর দ্বিতীয় রাশিটা তো দ্বিতীয় রাশির ক্ষেত্রে একটু একটা জিনিস খেয়াল করবেন এখানে চট করে আমরা যেটা করি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখে দিই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা লিখে দিতে পারি বাট আমরা একটু খেয়াল করে লিখব যে আসলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লেখাটা কতটুকু যুক্তিযুক্ত কারণ হচ্ছে আমরা যদি এই সূত্রটা লিখি মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যদি লিখি তাহলে দেখেন এখানে কোনোটার সাথেই কিন্তু এই পদের কোনো পদের সাথেই বা কোনো রাশির সাথেই কিন্তু ওই জিনিসটা মিলতেছে না তাহলে আমরা যেটা করতে পারি বেশিরভাগ অঙ্কে দেখবেন লসাগু এবং গসাগুর ক্ষেত্রে এরকম যদি কখনো স্কোয়ার থাকে তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে এটাকেই আমরা দুইবার লিখে দিতে পারি দুইবার কেন লিখলাম কারণ হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে দুইটা তাহলে এখন আমার কাজ শেষ আমরা লিখতে পারবো নির্ণয় গসাগু দেখেন গ সাগু তাহলে দেখেন দুইটার মধ্যে কমন পয়েন্ট কী আছে কমন হচ্ছে এখানে আছে আপনার এক্স মাইনাস ওয়াই এখানে একটা এক্স মাইনাস ওয়াই দ্যাট মিনস একটার জন্য একটা আছে এটার জন্য এখানে আর কোনো এক্স মাইনাস ওয়াই নাই ওকে এক্স প্লাস ওয়াইয়ের জন্য এখানে কোনো এক্স প্লাস ওয়াই নাই তাহলে নেওয়া যাবে না এক্স ওয়াইয়ের জন্য এখানে কোনো এক্স ওয়াই নাই তাহলে নেওয়া যাবে না শুধুমাত্র আমরা এখানে নিতে পারবো এক্স মাইনাস ওয়াই ওকে বাট যদি আপনাদেরকে এই অঙ্ক দিয়েই গসাগু না বলে যদি বলতো লসাগু নির্ণয় করো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্স মাইনাস ওয়াইও নিতে হইতো এই এক্স মাইনাস ওয়াই আমাদেরকে এখানে নিতে হইতো এই এক্স প্লাস ওয়াইও এখানে নিতে হইতো আর এক্স ওয়াইও নিতে হইতো দ্যাট মিন্স কমন এবং আনকমন দুটার মধ্যে যেই রাশিগুলোর মিল আছে মিল এবং অমিল যেগুলো আছে সবগুলোই আমাকে নিতে হইতো লসাগুর ক্ষেত্রে ঠিক আছে তো আশা করি বুঝতে পারতেছেন তারপর দেখেন 23 নাম্বার তো 23 নাম্বার হচ্ছে আমরা ওই যে বললাম উৎপাদকের চ্যাপ্টার আমাদের খুব বেশি জরুরি তাহলে 23 নাম্বারে দেখেন এখানে দুইটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ দেখেন প্রথম রাশি যখন আমরা করতে যাব তাহলে প্রথম রাশিটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এক্স স্কোয়ার প্লাস
7x plus 12 আমরা এই টাইপের কিছু উৎপাদক করেছিলাম আমি তখন বলছিলাম আমার ক্লাসে যে খুবই ইম্পর্টেন্ট আমাদের পরের চ্যাপ্টারগুলোতে 7 এর পরের চ্যাপ্টারগুলোতেও লাগে তারপর হচ্ছে আপনাদের 8 এ উঠলেও লাগবে 9 এ 10 এ তো লাগবেই মাস্ট এবং অনেক ক্ষেত্রে আরো হায়ার স্টাডিতে গেলেও আপনাদের এই টাইপের যে উৎপাদক অথবা উৎপাদক বিশ্লেষণ এগুলো খুব বেশি লাগে তাহলে এখানে দেখেন আমরা কি জানি উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা 12 কে ভাঙব তাহলে 12 কে ভাঙলে কি হয় 4 আর 3 3 4 হচ্ছে 12 এখানে প্লাস আছে তাহলে দুইটা একই জাতীয় চিহ্ন হবে তো দেখেন আমরা লিখতে পারবো x2 plus 4x plus 3x plus 12 তাহলে এখান থেকে দেখেন একটা x কমন নেওয়া যাবে x কমন নিলে এখানে পাবো হচ্ছে x plus 4 আর এখানে আমরা একটা 3 কমন নিতে পারবো x 3 দিয়ে 12 কে ভাগ করলে এখানেও পাচ্ছি 4 তাহলে x plus 4 x plus 4 দুইটা থেকে আমরা একটা x plus 4 কমন নিতে পারি ওকে এখানে থাকলো হচ্ছে আমাদের x এখানে হচ্ছে plus 3 তাহলে এটার কাজ শেষ এখন আসেন দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশিতে কি বলা আছে দ্বিতীয় রাশি হচ্ছে x স্কয়ার প্লাস 9x প্লাস 20 তাহলে দেখেন x স্কয়ার প্লাস তাহলে 20 20 কে যদি আমরা ভাঙি তাহলে 4 5 20 তাহলে হচ্ছে 4 আর 5 হচ্ছে 20 আর এখানে যেহেতু প্লাস আছে দুইটা একই জাতীয় চিহ্ন তাহলে 5x প্লাস 4x প্লাস 20 তাহলে এখান থেকেও সেম আপনি x কমন নেন তাহলে x প্লাস 5 এখানে 4 কমন নেন এন হচ্ছে x প্লাস 5 তাহলে দুই জায়গা থেকে আমরা একটা x প্লাস 5 কমন নিতে পারি আর এখানে হচ্ছে x প্লাস 4 তাহলে কাজ শেষ অতএব নির্ণয় গসাগ তাহলে নির্ণয় গসাগ হচ্ছে দেখব আমরা কমন কি আছে দেখেন x প্লাস 4 x প্লাস 4 একটাই x প্লাস 4 কমন আছে তাহলে শুধুমাত্র x প্লাস 4 ই হচ্ছে গসাগু বাট আমি বারবারই বলতেছি প্রত্যেকটা অঙ্কে গসাগু এবং লসাগু দুইটা নিয়মেই আপনারা প্র্যাকটিস করবেন এখানে যদি বলতো লসাগু কত লসাগু হচ্ছে x প্লাস 4 x প্লাস 4 একটা x প্লাস 4 নিতে পারতাম বাকি ছিল দুইটা এই দুইটাকেও আমরা পাশে লিখে দিতাম সবগুলো মিলেই হচ্ছে লসাগু ঠিক আছে ওকে তাহলে পরের অঙ্ক পরের ক্লাসে দেখব ভালো থাকেন